2041 সালে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 85 লাখ টন, যা বর্তমান উৎপাদনের চেয়ে 1.8 গুণ বেশি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। সকালে রাজধানীর মৎস্য ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, উৎপাদিত মাছ যেন মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ হয় সে বিষয়টি নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যারা মাছ আহরণে সম্পৃক্ত তাদের প্রতিটি নৌযানে যান্ত্রিক পদ্ধতি সংযোজন করা হচ্ছে যেন তাদের তদারকিকে রাখা যায়। নিরাপদ মাছে ভরবদেশ গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে 24 জুলাই থেকে 30 জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হচ্ছে। 2041 সালে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 85 লাখ মেট্রিক টন, যা বর্তমান উৎপাদনের চেয়ে 1.8 গুণ বেশি হবে। এই মাছ যাতে মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ হয় সে বিষয়টিকেও নিশ্চিত করার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ রয়েছে।